না, কোনো অবস্থান করব না। আমরা যাতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম পরিবেশটা আবার ফিরে আসে, শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের ক্লাস নেন, আধিকারিকরা যারা বসে আছেন অবস্থানে তারা যাতে আবার নর্মালসি ফিরিয়ে আনার জন্য অফিসে ফিরে যান এবং নিজের দায়িত্ব পালন করেন, সেই অনুরোধটা জানাতে এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য এসেছেন ডিসি, ডিসি এবং ওনাদেরকে আধিকারিক। দেখুন, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু প্রভোকেশনটা একটা ব্যাপার থাকে, আমাদের অধ্যাপকদেরও উচিত অধ্যাপক উচিত আচরণটা করা। আমরা ক্লাস না নিয়ে এসে এখানে দিনের পর দিন বসে থাকবো এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। ক্লাস না নিয়ে এসে এখানে দিনের পর দিন বসে থাকলে ছাত্ররা আমাদের পেটাতে না পেটাতে পারে আমরা কখনো বলছি, সেটা তো বিতর্কিত বিষয়। আমরা সে নিয়ে কোনো মন্তব্য করছি না, এটা ফিরে আসি তারপরে আপনাদের আমাদের ডেপুটেশন সম্পর্কে যা জানা। সেখানে যখন ছাত্রছাত্রীরা সঙ্গে অধ্যাপক এমন একটা জায়গায় পৌঁছে যায় যে ছাত্রছাত্রীরা অধ্যাপকদের সঙ্গে মারপিট লেগে যায়, প্রথম দায়িত্বটা আমাদের, আমরা যদি সংযত থাকি ছাত্রছাত্রীরা সঙ্গে এটুকুই আমার কথা। আপনারা সংযত না থাকলে ছাত্রছাত্রীরা থাকবেন অবশ্যই আমাদের কাছে, এখানে বসতে পার মনে হয়। আমি এসে গেলাম কারণ ওদের কাউকে পেলাম না বলে দিয়েছে, কিন্তু তোমরা বলেছো স্যারকে দিয়েছো নাকি? আমাকে এই যেটা বাইরে চলছে খুব দুঃখজনক কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে। আমি আজকে যার জন্য এদের বলেছিলাম, আমরা খুব কম সংখ্যায় আজকে এসেছি, আমরা কোনো শক্তি প্রদর্শন করতে আসিনি, আমরা এই যে যা চলছে আজকে উঠতে গিয়ে যা দেখলাম আমার ছাত্র জীবনেও আমি এইরকম কিছু দেখিনি।